সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আর কয়েকটি দিন আমাদের হাতে আছে এরপরেই আমরা উদযাপন করব মুসলমানদের বাৎসরিক দুটি উৎসবের অন্যতম একটি হচ্ছে ঈদুল আলহা বা কোরবানির ঈদ এই কোরবানির ঈদ যেহেতু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনী ব্যক্তিরা কোরবানি দিয়ে থাকেন এই দিন নির্দিষ্ট পরিমাণ সম্পদের অধিকারী যারা থাকবেন তাদের উপর কোরবানি বাজে সেই ওয়াজব কোরবানি আদায় করতে যথেষ্ট মাসলামা সাইডের প্রয়োজন রয়েছে পশু কীভাবে কোরবানি দিব কোন দিন দিব পশুর কোয়ালিটি কি হবে বয়স কি হবে কত প্রকারের পশু হতে পারে এবং এই কোরবানির সাথে আর কোনো আবাদতের কি অংশ দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আইনজ্ঞ ইসলামী শরীয়তের আইনজ্ঞ হাজরত মৌলানা মুফতি আব্দুর রহমান সাজাদামাল সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আমরা কোরবানির ইতিহাস সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছি আজকে কোরবানির পশু সম্পর্কে আমরা একটু জানব কোরবানির পশু তো অবশ্যই আমরা সুস্থ সবল সুঠাম স্বাস্থ্যের অধিকারী পশুকে আমরা কোরবানি দেব দুর্বল রোগাক্রান্ত ত্রুটিযুক্ত পশুকে আমরা কোরবানি দেব না সেই হিসাবে প্রথমে আমি আপনাদের ক্ষেত মতে বলতে চাই যে যে সমস্ত পশুর মধ্যে রোগাক্রান্ত তার আলামত হইল যে পশুর সবসময় ঝিমুইয়ে থাকবে তার কানগুলা নিচের দিকে থাকবে লেজ না নাড়বে না এই তার শরীরে হাত দিলে সে নড়বে না এই সমস্ত লক্ষণ হচ্ছে পশু অসুস্থর আরেকটা লক্ষণ হচ্ছে তার শরীরে চামড়ার উপরে টিপ দিলে যদি এই টিপের জায়গাটা আস্তে 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 উপরের দিকে উঠে তাহলে বুঝবেন যে এটা ইঞ্জেকশন দেওয়া এটা মোটা তাজাকরণের। আমদানিকৃত একটা ইঞ্জেকশন এই ইঞ্জেকশনের দা গরু বা মাংস বা পশু যদি আপনি জবাই করে খান তাহলে রোগাক্রান্ত হওয়ার সময় সম্ভাবনা রয়েছে এই জন্য আমাদের একটা দেশের স্লোগান আছে দেশি পুণ্য কিনে হন ধন্য আমরা দেশি পশু আমাদের এলাকার সাথে যেগুলা আবহাওয়ার সাথে যেগুলা মিল খেয়ে বড়ো হয়েছে এগুলো আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব তো মোহার মোহতারাম মুফতি সাহেবের কাছে আমরা জানতে চাইব যে আমরা পাঁচ প্রকারের পশুকে আমরা কোরবানি দিতে পারি তো কোরবানির পশুর যে ত্রুটি সেই ত্রুটিটা একটু বলেন কী কী ত্রুটি হতে পারে যে ত্রুটি হলে কোরবানি দেওয়া যায় না সুস্থ সবল ঠিক আছে কিন্তু এর মধ্যে ত্রুটি আছে বাংলা বিউ টিভি চ্যানেলের হেরার জ্যোতির আজকের এই সাপ্তাহিক ধারাবাহিক আলোচনার আজকে আমাদের আলোচনা হচ্ছে কোরবানির মাসাইল মাসাইল এই হিসাবে আমাকে আমাদের মাথারাম উপস্থাপক সাহেব বলেছেন যে কোরবানির যে সমস্ত আছে এগুলা আগে আমরা জানতে হবে যে আমাদের আসলে এই আমাদের যে কুরবানি দেই কুরবানির মধ্যে আমাদের কিছু নির্দিষ্ট পশু আছে সবগুলা দেওয়া যাবে না এর মধ্যে থেকে হচ্ছে উট এরপরে হচ্ছে গরু এরপরে মহিষ এরপরে সাগল, বেড়া দুম্বা দুম্বা এই ছয় প্রকারের মানে প্রাণী পশু কুরবানি দেওয়া যায় এছাড়া অন্য কোনো প্রাণী কুরবানি দিলে হবে না যেমন হরিণ যদিও দামি কিন্তু এটা কোরবানি দিলে এটা এইটা কোরবানির পশু এটা নয় এই জন্য হবে না এরপরে আমরা যখন এই এগুলা আমরা কুরবানি দেব শরীয়তের মধ্যে আল্লাহ আল্লাহতালা যেগুলা গ্রহণ করেন এটা পবিত্র এবং ত্রুটিমুক্ত শরীয়তের মাছ আল্লাহ ত্রুটিমুক্ত হব এখন আমরা এগুলার মধ্যে প্রত্যেকটা অঙ্গের মধ্যে ফাটফাট আসে যে কোন অঙ্গ কতটুকু হইলে কুরবানি হবে কতটুকু হইলে কুরবানি হবে না যদি আমরা এগুলা ধরি তাইলে একটা পশুর আমরা সুর এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমরা যদি যাই তাইলে প্রথমে হলো তার যে শিং আছে এই শিঙের বাহিরের একটা অংশ আছে ভিতরের একটা অংশ আছে বাহিরের অংশটা যদি তার না থাকে তাহলে কুরবানি হবে সমস্যা নেই উপরের যে একটা খুলস যেটা আছে এটা কিন্তু ভিতরে একটা সাদা একটা অংশ আছে যেটা ওই কপালের যে হাড্ডি বা ওইটার সাথে মানে মিলা লাগানো ওইটা যদি ভেঙ্গে যায় একটা ভেঙে যায় বা দুইটাই ভেঙে যায় তাহলে কোরবানি হবে না বা একটা বেশি অংশ যদি ভেঙ্গে যায় তাহলে কোরবানি হবে না এরপরে তবে যদি মূল থেকেই যদি শিং উঠে না তাহলে থাকে হ্যাঁ তাহলে সমস্যা নেই কিন্তু যদি শিং থাকে আর এটা কোনো কারণে ভেঙে যায় তাহলে হবে না দুই নম্বর হলো কান কানের দুইটা কানের এক কানের অর্ধেকের বেশি যদি চলে যায় তাহলে কুরবানি হবে না এটা ছিদ্র আছে নম্বর অনেক সময় নাম্বারিং করে তারা এটা এটা অসুবিধা নেই এটা সমস্যা নেই তবে কানের বেশি অংশ যদি চলে যায় তাহলে কুরবানি হবে না চক্ষু চক্ষু যদি একটার একটা চক্ষুর বেশিরভাগ অংশ যদি দেখা যায় যে একটা দিয়ে দেখে অর্ধেকের চেয়ে বেশি দেখে তাহলে কুরবানি হবে যদি দেখা যায় অর্ধেকের চেয়ে বেশি দেখে না তাহলে এটা তারা কুরবানি হবে না ঠিক তেমনিভাবে দাঁত এই যে দাঁত যেগুলো আছে পশুর এই দাঁত যদি দেখা যায় যে এমন দাঁত আছে যেগুলো দিয়ে সে খাইতে পারে হ্যাঁ তা গাছ খাইতে পারে তাহলে তার কোরবানি হবে যদি এমন হয়ে যায় সে গাছ খাইতে পারে না লিকুইড খায় এই সমস্ত বয়স বেশি তাহলে কোরবানি হবে না এই জিব্বা যদি জিব্বা তারা নাড়াছাড়া করতে পারে গাছ খাইতে পারে তাহলে কোরবানি হবে সামান্য হয়তো কোনো দাগ বা কুচ্ছু সামান্য কাঁটা এটা সমস্যা থাকে কিন্তু জিব্বার অধিকাংশ কাটা তো থাকে জিব্বা ব্যবহার করতে পারে না তাহলে কোরবানি হবে আচ্ছা এখানে দাঁতের কথা বলছেন আমি পরবর্তীতে হয়তো এই মশলাটা আমরা প্রশ্নপার করতে পারি কিন্তু চলে যেখানে যখন আসছে এই যে কোরবানির বয়সের জন্য আমরা বয়স ব্যাপার বয়সের সাথে বয়সের সাথে দাঁতের সাথে দাঁতের সাথে সম্পর্ক কোন সম্পর্ক নেই ধন্যবাদ এখানে বয়স যখন বলছেন তাহলে এটা বলে ফেলি যে উট যদি হয় তাহলে পাঁচ বছর আগে কুরবানি হবে না গরু এবং মহিষ দুই বছর দুই বছর আর বেড়া দুম্বা ছাগল যেগুলো এক বছর তবে বেড়া যদি এমন হয় ছয় মাসের বেশি বয়স হয় আর দেখতে মোটা তাজা এমন হয় যে এক বছরের সমান হয় সেটা তারা এক বছরের পালের ভিতরে দেওয়া যায় কোনটা না হবে কিন্তু ছাগল আবার এক বছরের নিচে হলে হবে না শুধুমাত্র এটা বেড়ার ক্ষেত্রে মানে দুমবার ক্ষেত্রে এরপরে লেজ লেজের অধিকাংশ বা এর চেয়ে বেশি যদি মানে খাটা থাকে তাহলে কুরবানি হবে না সামান্য আগে চুল কাটা বা সামান্য কাটা এতে কোনো সমস্যা নেই পা চারটা পা আছে চারটা পা থেকে যদি দেখা যায় যে তিনটা পা মাটিতে লাগায় একটা পা সে মাটিতে লাগাইতে পারে না কুড়া বলি হ্যাঁ তাইলে বা ল্যাংড়া বা কুড়া যেটা বলি তাহলে কুরবানি হবে না হ্যাঁ তবে যদি এমন হয় যে ওই পাটা যে পাটা বাঙ্গা বা নষ্ট ওটা তো মাটিতে লাগাইয়া হে হাঁটতে পারে বড় দিতে পারে না তাইলে আবার কুরবানি হয়ে যাবে স্তন মনে করেন এই গরুর চারটা স্তন মানে গাভীর গাভীর ইয়ে আছে ওইটার মধ্যে যদি দেখা যায় যে এই এটার মধ্যে দেখা যায় যে চারটার মধ্যে দুইটা নষ্ট তাহলে কোরবানি হবে না একটা নষ্ট তিনটা ভালো তাহলে কোরবানি হবে আর যদি ছাগল হয় তাহলে দুইটার মধ্যে একটা নষ্ট হইলে কোরবানি হবে না আর একটা যদি মানে দু দুটা থাকে ভালো তাহলে কোরবানি হবে এই হইল মানে অনেক ক্ষেত্রে একটা জিনিস জানা দরকার যে খসি আমরা খাসি এটা এই খাসি আবার কোরবানি দেওয়া যায় অনেকে মনে করে হয়তো এটা অন্য কোষ যাতে বের করে ফেলে তাহলে খাসি মানে তারা কোরবানি হবে কি না এটা হবে কোনো সমস্যা নেই আচ্ছা এই হলো এইগুলো আবার আরেকটা মশলা রয়ে গেছে পাগল গরু দিয়ে কোরবানি হবে না যে গরু গরুটা পাগল মানুষ দেখলে মারে এটা দিয়ে হবে না আবার এমন গরু কিন্তু মাটি থেকে উঠতে পারতেছে না এটা কুরবানি হবে না তবে সামান্য যদি কিছু তাকে মানে তার চামড়ার উপর কিছু দাগ এগুলা দ্বারা কোন সমস্যা হবে না আচ্ছা আচ্ছা যাই হোক আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম এখন আমরা আরেকটা বিষয়ে কোরবানির সুন্দর তরিকা কোরবানি করার যে সুন্নত তরিকা সেই সুন্নত তরিকা সম্পর্কে আমাদেরকে একটু অবগত করি মানে সৈন্য তরিকা হলো পশুটাকে পশ্চিম মুখে খুইয়া কিমলামুখী হইয়া ওইটাকে বাম কাঁদে শোয়াইবেন বাম বাম খাদের উপর শোয়াইয়া ওইটা মানে তার টিয়াঙ্গুলা পশ্চিম দিকে দিয়ে এরপরে দাঁড়ালো একটা চুরি নিয়া ভালো বিজ্ঞ প্রথম হইলো যিনি কুরবানি দিবেন উনি মানে যে যার পক্ষ থেকে কুরবানি উনি কি করবেন

মসজিদের ইমাম সাহেব বা যে কোনো একজন হুজুরকে দিয়ে যদি কোরবানি দেওয়া হয় উনি যদি জবাই করে আর উনি যদি মনে মনে ভাবে যে আমি জবাই করে দিলাম এটা হালাল করে দিলাম আমাকে কিছু দিবে কিন্তু কোরবানি দেনেওয়ালে যদি কিছু দেয় না তাহলে এই বিষয়ে একটু বলেন না এখানে দেখেন আসলে এর কাজটা হলো সব কাজ সবের কাজ আর এই কাজটা হলো মালিকের কাজ হম হ্যাঁ উনারের কাজ এটা হুম উনি যদি যেমন উনি যদি ওই কাজটা অন্য দিয়ে করান ওনার বন্ধু কোনো বিনিময়ের আসলে এখানে ব্যাপার আসতেছে না কিন্তু এমনি যদি মানে খুশি হয়ে ওনাকে কোনো হাদিয়া দেন এটা তো কোনো এটা বিষয় না এটা দিতে পারেন হাদিয়া আপনি ষাট সত্তর হাজার এক লক্ষ টাকা দিয়ে আপনি কী কিনলেন গরু কিনলেন আর ইমাম সাহেবকে বা দিয়ে দেন এত কিছু আসে যায় এটা একটা আনন্দের ব্যাপার এখানে আর একটা বিষয় আছে আপনি যেটা জানেন ওই যারা গরু খাটে এদেরকে অনেক সময় মানুষের বলে গুস্ত দিব হিসাবে এই হিসাবে ওনাদেরকেও দেয় না আমি এটা মনে করব এবং যারা কুরবানি দেন তাদের কাছে আমি বলবো যারা আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দিয়েছেন আপনারা কুরবানি দিবেন এবং যারা খাটবে করুন এদেরকে আপনারা আলাদা পারিশ্রমিক দিতে হবে পারিশ্রমিক হিসাবে গুস্ত দিলে যাইজ হবে না বিক্রির ছিল বিক্রির আর কুরবানি গুস্ত বিক্রি করা কি না জায়েজ জায়েজ জি আচ্ছা যাই হোক এখন যদি কোনো মহিলা বা কোনো ছেলে অপ্রাপ্ত ছেলে সন্তান বা মেয়ে সন্তান যদি জবাই করে তাহলে এটার মশলাটা কি কুরবানি জায়েজ হবে কুরবানি জায়েজ হবে এটা আমরা অনেকে মনে করে মনে করে যে মহিলাদের কুরবানি জায়েজ না বা না যদি সুস্থ হয় যদি ভয় পায় না তাইলে এটা আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কোরবানির গোস্ত আমাদের দেশে প্রচলন আছে যে তিন ভাগ করব এক ভাগ নিজে খাবো এক ভাগ আত্মীয় স্বজনকে দিব আর আরেক ভাগ গরিব মিসকিনদেরকে দিব এই বিষয়টা হ্যাঁ এটা আমাদের দেশে না এটা কোরবানির এটা বিধান এটা যে গরু কুরবানি যে দিবেন ওইটার গোষ্ঠটাকে তিন ভাগ করবা মুস্তাহাব এটা মুস্তাহাব এক ভাগ এক অংশ নিজে খাবেন এক অংশ আত্মীয় স্বজনদেরকে দিবেন আর আরেকটা অংশ গরিব মিসকিনদেরকে দিবেন এক্ষেত্রে যদি ওনার ফ্যামিলির কোনো প্রয়োজন থাকে বেশি তাহলে কিছু রাখতে পারেন সমস্যা নেই এটা তিনটা বাদ করা মুস্তাহাব এটা মুস্তাহাব হ্যাঁ যদি প্রয়োজন মনে করেন যে আমি তো খাইতেছি সারা বছর আল্লাহ আমাকে দিচ্ছে তাইলে আপনি সারাই দিয়ে দেন আত্মীয় স্বজন করি মিস্ত্রিদেরকে আরও সব আপনি যা বন্টন করবেন সবের ভাগী হবেন এক্ষেত্রে একটা বিষয় আছে অনেকেই আবার জবাই করে আছে কুরবানি মানে কোরবানি নামে হয় কিন্তু সব মানে ডিপ ফ্রিজ মানে কুরবানির আগে অনেক ডিপ ফ্রিজ বিক্রি হয় এগুলা সব মানে বইরা রাখেন এখানে দেখা যায় নিজে খাওয়ার জন্য এটা আসলে ঠিক হবে না উচিত হবে না এটা গরিবের হোক নষ্ট করা এক্ষেত্রে গুস্ত আবার ফ্রিজের মধ্যে রাখারও একটা কি আছে লিমিট আছে ওইটাও বেশি সময় চইলা গেলে দেখা যায় পরে অনেক সময় দেখা যায় যেমনি সাবার মতন হয়ে যায় এই জন্য এইটাও খেয়াল রাখবেন তাতে গরিবের হোক নষ্ট কইরা ফ্রিজের মধ্যে নষ্ট না হয় হ্যাঁ এখানে আরেকটা বিষয় এই যে আমরা দেখি যে কুরবানির সময় আসলে পরে বিভিন্ন ফ্রিজ কোম্পানিরা অ্যাড দিয়ে থাকে তো দরজা কুলা হইছে এখানে ডাইরেক্ট গিয়া পুরো গরু ঢুকে গেছে এইটা কিন্তু এই যে আপনি আপনার কুরবানির পুরাটাই ঢুকাইয়া দেন এটা কিন্তু আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা অত্যন্ত গরহিত একটা কাজ যারা এই কাজগুলা করেন আমরা মনে করি যে এটা না করে গরিবের হক নষ্ট গরিবের হককে স্থানে পৌঁছে দেয়া আর চার একটা বিষয় বলি এই যে কুরবানির সময় আমরা কুরবানির সাথে আকিকা দিয়ে দেই এই মাসলাটা একটু বলেন হ্যাঁ এটা দিতে পারবেন আকিকাও একটা ইবাদত কুরবানি একটা ইবাদত দুই ইবাদতকে একসাথে দিতেছেন কোনো সমস্যা নেই আবার আকিকা সুন্নাত আর কুরবানি তো ওয়াজিব হ্যাঁ যেটা ঠিক আছে কিন্তু ইবাদত দুই নমুনা শরীয়তের পক্ষ থেকে একটা একটা ইবাদত এখন যদি কোনো মানুষ এইভাবে চিন্তাভাবনা করে যে আমার তো আকিকা রয়ে গেছে আমি কুরবানি কিভাবে দিব তাহলে আমি আকিকা অংশটা দি না এই ধরনের কোনো বিষয় নাই আসলে আকিকাটা ছোটবেলায় মানে এটাই এটা আসলে একটা ইন্স্যুরেন্স হিসাবে আল্লাহ বলছেন যে লাইফ ইন্স্যুরেন্স যে আখিকার দুয়ার মধ্যেই আছে যে একটা বাচ্চার তার সব কিছুর আল্লাহ তালা এদেরকে মানে মুসিবত থেকে হেফাজত করার জন্য আচ্ছা এখানে আরেকটা বিষয় সম্মানিত দর্শক কিন্তু আমরা জানি অনেকে জানি যে কোরবানি ওয়াজিব হয় পাঁচটি কারণে প্রথম নম্বর কারণ হইলো উনি যদি সম্পদের মালিক হয় দ্বিতীয় নম্বর কারণ হইলো উনি যদি অসিয়ত করে তৃতীয় নম্বর কারণ হইল উনি যদি এই কোরবানি দেওয়ার উপযুক্ত না কিন্তু শখের বসীভূত হয়ে কিনে ফেলেছে পশু কিনে ফেলেছে হ্যাঁ কিনে ফেলেছে চতুর্থ নম্বর হইল যে উনি যদি হজে থাকে হজে তোমাত্ম বা হজ্জে কেরান যদি করে হ্যাঁ তাহলে দিতে হবে আর এর পরেরটা হচ্ছে কোনো মানুষ যদি এইভাবে তার একটা মাননত করে করে তাহলে ওয়াজিব হ্যাঁ এই পাঁচটা কারণে আমরা কোরবানি দিয়ে থাকি আমাদের অনেক মহিলাদের উপর কিন্তু কোরবানি ওয়াজিব ওনাদের যে মোহরের টাকা যেগুলো আছে জায়গা জমি সম্পদ সোনা যেগুলো আছে স্বর্ণ যেগুলো এগুলো জমা করলে এখানে আমাদের দেশে একটা বিষয় আছে আসলে যেটা উল্লেখ করলেন এই কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কিন্তু সম্পদটা বর্ধনশীল হওয়া জরুরি ব্যবসার জন্য হওয়া জরুরি নয় আমাদের দেশে অনেকের করেই আপনি দেখুন ছাপ্পান্ন ইঞ্চিটা টিভি আছে এটার দাম পঞ্চাশ হাজার টাকা ডিনার সেটগুলো আছে রাখা দামি দামি পাথর রাখা আছে এগুলো যদি জমা করে দেখা যায় যে সাড়ে সাততুলা স্বর্ণের সম পরিমাণ মূল্য হয়ে যাবে তাহলে কিন্তু ওই ব্যক্তির উপর কি হয়ে যাবে এখানে মুক্তি সাহেব শুধুমাত্র এই বিষয়টা আমরা ক্লিয়ার করতে চাই যে শুধুমাত্র সাড়ে সাত তোলা সোনা না আমরা তোলার উপায় সপ্তাহে আমরা আলোচনা করেছি প্রায় চল্লিশ হাজার টাকা

ছাগল কিনা কুরবানি দেন তো আপনার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এক বছর পরে মনে করেন আপনার সমস্ত প্রয়োজন পরে রয়েছে এটাকে আপনার আল্লাহ আদায় করবেন নাগল সাত হাজার টাকা দিয়ে দিলেন হ্যাঁ এটা আল্লাহ পক্ষ থেকে আপনি আল্লাহ করার জন্য এই জন্য আপনাকে মানে লক্ষ লক্ষ টাকা থাকতে হবে আর সত্তর আশি হাজার টাকার হিসাব করতে হবে হ্যাঁ সত্তর আশি হাজার টাকা দেন যাদের তাদের অফিস আছে কিন্তু মানে অনেকেই বলতেছি যারা মনে করেন আমার উপর কুরবানি না মানে ষাট সত্তর হাজার টাকা আমি দিতে পারবো না এটা কিন্তু এটা ভুল ধারণা হয় হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা কিন্তু আমরা অত্যন্ত জরুরি একটা মাসালার দিকে যাচ্ছি আমরা এই আরাফার রোজা রাখি আরাফার দিনের রোজা রাখি ইয়ামুল আরাফা এই ইয়ামুল আরাফা হাজি সাহেবরা যেদিন হজে অবস্থান করেন যেদিন আরাফার ময়দানে অবস্থান করেন সেই দিন আমরা রোজা রাখবো না আমাদের দেশের চাঁদ দেখার ভিত্তিতে আমরা রোজা রাখবো এই বিষয়টা একটু শরীয়তের যে বিধানগুলা যে অঞ্চলে যে বাস করবে ওনার ওই ওইটা ওই অঞ্চলের সাথে আসলে এই হিসাবে মনে করেন যে কুরবানি করেন যে যে জায়গার মধ্যে কুরবানি হবে ওই স্থানের কি হবে 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 লন্ডনে যদি কেউ থাকে আর কুরবানি দেয় বাংলাদেশে তাহলে টাইমটা হবে কি লন্ডনে না বাংলাদেশে যে জায়গার মধ্যে দেওয়া হবে ওই জায়গা তাহলে বোঝা গেলো যে এ যেই যে স্থানের মধ্যে করতেছি ওই স্থানের কি বৈগোলিক মানে তারিখ বা সময়টারই ফলো করা হবে ঠিক তেমনি হবে আমরা যে আরাফার রোজা রাখবো এটা আমাদের দেশের মানে নয় মাসের নয় দেশের হিসাবে এই বছর আমাদের তো ঈদ হবে ইংরেজি মাসের বারো তারিখ আগস্ট অনেকে এই বিষয়টা নিয়ে সৃষ্টি করতে চান হ্যাঁ কিন্তু আমাদের মাঝাবের মানে সিদ্ধান্ত হলো এটা হুম হুম আচ্ছা যাই হোক এটা আমরা অতিরিক্ত বললো আরেকটা বিষয় কোরবানির সাথে সংশ্লিষ্ট যেটা আমরা তাকবিরে তার তাকবীরে তাসরিক আমরা পড়ব তাকবীরে তাসরিক আমরা কোন দিন থেকে পড়ব হ্যাঁ 9 তারিখ মানে ফজর থেকে মানে আগামী সোমবার ঈদ হবে তাহলে আগামী রবিবার থেকে আগামী রবিবার ফজর থেকে আমরা ফজর থেকে শুরু হবে 13 তারিখের আসর পর্যন্ত হ্যাঁ এই দিনকে বলা হয় ইয়াউমুন নাহার ইয়াউমুন নাহারের দিন থেকে শুরু করে আমরা এই পরে আরও তিন দিন জি জি কুরবানির দিন থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এই চলবে আরেকটা বিষয় হচ্ছে কুরবানি যদি কেউ কোনো এটা ওয়াজিব এবং এটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলতে একবার বলতে হবে বলতে হবে নাকি তিনবার বলেন তিনবার বলা এটা কি জরুরি 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 না না এবং এটা মনে করাও আবার ভেদাত হয়ে যাবে আচ্ছা এখানে আরেকটা বিষয়ে আমরা আলোচনা করি এই যে কুরবানি দেওয়া যায় দিন দিনের পরে আরো দুই দিন আরো দুই দিন মানে এই তিন দিনে যদি ব্যবস্থাপনা ভালো থাকে তাহলে তো সমস্যা নেই যুগ বুক বা অন্যান্য কোনো অসুবিধা যদি না হয় তাহলে রাত্রে দেওয়া যেতে পারে আমাদের সিলেট শহরে তো রাত্রে বাসা বাড়ি দিনের মতো রাত যদি কোনো অসুবিধার কারণে কেউ ওই দিন দিতে পারেন না দিন পরের দিন দেন পরের দিন রাত্রের দিন আবার পরের দিন দেন এইভাবে করা যেতে পারে যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি আমাদের হাতের সময় একদম খুবই কম আমরা আমাদের এই দেশে এই দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই কোরবানির বর্জ্য যেগুলো এইগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা আমাদের আঙ্গিনাকে পরিষ্কার করা এটা খুব জরুরি একটা বিষয় আল্লাহ রসুল বলছেন নাজিফু ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এই হিসাবে যারা কুরবানি দিবেন বা যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট থাকবেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবেন যে আপনারা যারা কুরবানি দিবেন এই কুরবানির পরে এই বর্জ্যগুলাকে হেফাজত করবেন সংরক্ষণ করবেন অর্থাৎ এটা এমনভাবে এমন জায়গার মধ্যে রাখবেন যেটা কোনো দুর্গন্ধ না ছড়ায় জীবাণু না ছড়ায় ছড়ায় না পরিবেশ করে বর্তমানে আমাদের দেশের মধ্যে এই যে বর্জ্য থেকে বা ময়লা থেকে

হয়ে যায় হয়ে যায় আমরা মানুষত্বের গুণ যেন অর্জন করতে পারি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এবং মানবতার ধর্মই হচ্ছে ইসলাম আল্লাহ বকরব্ব আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আর চামড়ার একটা মশালা আছে আর চামড়া তো হচ্ছে গরিবদের হক এই চামড়াটা আমরা গরিবদেরকে এতিমদেরকে মিসকিনদেরকে আমরা দিয়ে দিতে পারি বিশেষ করে যে সমস্ত কৌমি মাদ্রাসার মধ্যে যারা এতিম ছাত্ররা আছে গরিব ছাত্ররা আছে এদেরকে আমরা দিতে পারি আর চামড়ার দাম তো আমাদের দিন দিন কমতে কমতেছে এইটা আমরা দেশের সরকারকে আমরা বা শিল্প মন্ত্রণালয়কে আমরা বলতে চাই যে আমাদের দেশের চামড়ার যে টেনারিগুলো আছে সেই টেনারিগুলোকে আধুনিক যদি করতে পারেন তাহলে আমাদের দেশে এই চামড়াটা দেবাগত শরীয়তের পরিবেশে বলা হয় দেবাগত দেওয়ার পরে যদি এগুলো বিক্রি করা যায় তাহলে একটা চড়া দামে বিক্রি দামে বিক্রি করা যাবে এই আশাবাদ ব্যক্ত করছি সবার কোরবানিকে আল্লাহ ফকুল আলমেন কবুল করুন আমরা বাংলা ইউটিভি চ্যানেলের পক্ষ থেকে দেশবাসীকে এবং যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে ঈদ মোবারক

محمد صلى الله عليه وسلم يا رب العالمين